রুটিন এবং আমার আমি কিভাবে মানে স্কিনটাকে প্রোটেক্ট করে বেরোই, কি সব বলছি আমি যা তা। হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আমার স্কিন কেয়ার রুটিন, ডে স্কিন কেয়ার রুটিন। মেনলি এখানে দেখাবো ক্লিনজিং, এক্সফোলিয়েট করছি কি করে স্কিনটাকে সেটা দেখাবো, টোনিং দেখাবো, ময়শ্চারাইজিং দেখাবো, প্লাস প্রোটেকশন অবশ্যই। সো চলো শুরু করি। অ্যাকচুয়ালি ডে স্কিন কেয়ার রুটিন ছেলেদের খুব একটা কেউ দেখায় না বা খুব একটা নেই, সো আমি ভাবলাম যে চলো আমার স্কিন কেয়ার রুটিনটা দেখাই তোমাদের। সো তোমরাও যদি হেল্পফুল হয় তোমাদের জন্য, তোমরা ফলো করতে পারো এটাকে নিজের স্কিন বুঝে। সো বেশি বকবক না করে চলো শুরু করে দিই ভিডিওটা। সো বন্ধুরা, আমি এখানে ওয়াবের ইয়োগার্ট ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি এবং সেটা খুব ভালো করে স্কিনের মধ্যে ফার্স্ট স্কিনটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। তারপরে ভিজায় স্কিনে স্মল মাউন্টে ফেস ওয়াশটা নিয়ে ভালো করে স্কিনের মধ্যে মিশিয়ে নিলাম এবং হালকা হাতে সার্কুলার মোশনে রাফ করে সেটাকে ইউজ করছি। আর বেশিক্ষণ এটা ইউজ করার প্রয়োজন নেই এবং ভীষণ ভালো ফেস ওয়াশটা, মাইল্ড। আমি অনেক দিন ধরে ইউজ করেছি। তো তোমরা যারা পার্সোনালি এটার রিভিউ চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি এটার একদিন একটা ভিডিও দেব পার্সোনালি, যেটা এটার উপরে শুধুমাত্র হবে, এটা ওই ইউজ করছি কতদিন ধরে এবং এটা এক্সপিরিয়েন্স। সো আমার ফেস ওয়াশে মুখটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে, দেন আমি ইউজ করব এই ওশিয়ার গ্লো পিওর স্ক্রাবটা। এটা আমি সপ্তাহে দিন দিন ইউজ করি, তো চলো ইউজ করি। তো বন্ধুরা, এখানে আমি স্ক্রাবটাকে হালকা হাতে সার্কুলার মোশনে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মোশন নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করছি বা রাফ করছি। তো যেসব জায়গা মানে নাকের আশপাশে আমাদের ব্ল্যাক হেডস থাকে, তো সেই সব জায়গা একটু সময় নিয়ে রাফ করতে হবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে খুব সহজেই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসগুলো উঠে যাবে। কেমন? স্ক্রাব করার পরে ভালো করে আমি ধুয়ে চলে এসেছি, ধুয়ে এটাকে হালকা হালকা হাতে মুছে নিচ্ছি জলটাকে। স্কিনে কখনোই রাফ করবে না, এভাবে রাফ করে ধোবে না। আমাদের ছেলের প্রবণতা, ছেলেদের প্রবণতা থাকে স্পেশালি, আমরা এরকম এরকম করে রাফ করি, আমিও করতাম আগে। সো এটা একদম ঠিক নয়, ব্রণের প্রবলেম হতে পারে বেসিক্যালি। তো এরপরে যেটা ইউজ করবো, স্টোনিং করে নেবো। এই টোনারটা আমি ইউজ করবো, এটা হচ্ছে ওশিয়ার টি ট্রি টোনার। আমার সেন্সিটিভ স্কিন, তো আমার এই টোনারটা ভীষণ ভালো লাগে। এটা এটা আমার জন্য ভীষণ আইডিয়াল মনে করি আমি, বিকজ এটা আমি যবে থেকে ইউজ করছি আমার ব্রণগুলো অনেকটাই কন্ট্রোল হয়েছে। সো আমি এটা ইউজ করি। তো এটাকে একবার ভালো করে শেক করে নিয়ে করার পরে হালকা হাতে ড্যাপ করে নেবো, পোর্সের মধ্যে ভালো করে ঢুকে যাবে। এবং টোনার ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ক্লিনিং এর মানে ক্লিনজিং করার পরে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, এগুলোকে জাস্ট শ্রিন করার জন্য আমরা এই টোনারটা ইউজ করব। দেন যেটা ময়শ্চারাইজার, ময়শ্চারাইজারের জন্য আমি যেটা ইউজ করবো আমার অল টাইম ফেভারেট নিভিয়া সফট ময়শ্চারাইজার, বিকজ এটা ভীষণ ভালো। আমার কম্বিনেশন প্লাস সেন্সিটিভ স্কিন এবং গরমকালে ভীষণ অয়েলি হয়ে যায়, সো আমি এই ময়শ্চারাইজারটা প্রেফার করি ইউজ করার জন্য। ভীষণ স্মল অ্যামাউন্ট নিই, দেখো খুব লাইট এই ময়শ্চারাইজারটা, মানে চিপের মধ্যে ভীষণ ভালো। এই এতটা এনাফ, এটাকে আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো না, হাতে ভালো করে ওয়ার্ম আপ করে নিয়ে ড্যাবিং মোশনে ইউজ করব। এবং তোমরাও এই মোশন এটা মানে ফলো করো। ময়শ্চারাইজার ড্যাবিং মোশনে ইউজ করার পরে আমি হালকা হাতে জাস্ট ম্যাসাজ করে নেব, ভীষণ হালকা হাতে। আমার মনে হয় সেন্সিটিভ স্কিন যাদের, তাদের খুব একটা স্কিনে ঘষাঘষি করা উচিত নয়, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার স্পেশালি ব্রণ বেরিয়ে যায় যদি বেশি অত্যাচার করি স্কিনের সাথে, সো আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট।
সো যেটা আমি নেক্সট ইউজ করবো প্রোটেকশন। এবার সানস্ক্রিমের ব্যাপারে আসি, যখন এবার সানস্ক্রিম আমরা সেটা বুঝে ইউজ করবো, আমরা কতক্ষণ বাইরে থাকব সেই অনুযায়ী ইউজ করবো, এবং সানস্ক্রিম অবশ্যই ক্যারি করা খুব দরকার। আমার স্কিনে আমি মানে অনেক কটা সানস্ক্রিম ইউজ করি, যেটা আমার মনে হয় যখন যেটা প্রয়োজন হয়। তো তার মধ্যে একটা অ্যারোমা ম্যাজিকের ডে ক্রিম, ভাইটামিন সি স্কিন ব্রাইটনিং জেল, এটা হচ্ছে জেল ফর্মে সানস্ক্রিন, প্লাস এটাতে SPF 30 আছে, তো এটা আমাকে প্রোটেকশনে দেবে প্লাস স্কিন কেয়ারও করবে। তো আমি এটা ইউজ করি, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এবং ভীষণ ভালো এফেক্টিভ। তোমরা যারা ইউজ করতে চাও ইউজ করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সত্যি ভীষণ এফেক্টিভ, আমার স্কিনে যে ভীষণভাবে হেল্প করে, প্লাস যাদের সেন্সিটিভ স্কিন তারা খুব ভালোভাবে এটা ইউজ করতে পারো, ব্রণও বেরোবে না। আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়নি, তোমরা মানে চাইলে ইউজ করতে পারো। তো আমি এটা নিয়ে নেবো স্মল অ্যামাউন্টে যতটুকু প্রয়োজন হবে। আর সানস্ক্রিন যদি আমার মনে হয় যে অনেকক্ষণ বাইরে থাকবো, সো এর উপর আমি আর একটা সানস্ক্রিন ইউজ করি নি, যেটা SPF 40 হতে পারে, বাট আমি এটা ইউজ করি। এটা ভীষণভাবে আমার ভালো লাগে ইউজ করতে, বিকজ আমার স্কিনে ভালোভাবে এটা মিশে যায়। সব থেকে বড়ো ব্যাপার এটা হচ্ছে নন গ্রিজি এবং ভীষণ লাইট, জেল ফর্মে যেহেতু রয়েছে সো অনায়াসে স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়। হালকা হাতে জাস্ট ম্যাসাজ করে নেব, গলা ইউজ করে নেব যতটুকু লেফট থাকবে হাতে। সো এই ছিল আমার ডে স্কিন কেয়ার রুটিন। আমি সব প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা নিতে চাও সেখান থেকে পারচেস করতে পারো। সো আমি যেখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলো না ইউজ করে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো, বাট আমি আমার মনে হলো যে লেটস শেয়ার উইথ ইউ গাইস আমার স্কিন কেয়ার রুটিন। সো এটা ছিল আমার আজকের স্কিন কেয়ার রুটিন, বা এই শীতকালের ভর আমি এই স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করি। তোমরা যারা তোমাদের যাদের সেন্সিটিভ টু কম্বিনেশন স্কিন তারা এই প্রসেসটা ফলো করতে পারো, আর যাদের প্রচণ্ড অয়েলি স্কিন বা ড্রাই স্কিন তাদের জন্য প্রোডাক্টের ক্ষেত্রে একটু চেঞ্জেস হবে, মোটামুটি সেমই হবে, কারণ অয়েলি স্কিনের জন্য জেল বেস প্রোডাক্ট আইডিয়াল, প্লাস ড্রাই স্কিনের জন্য আমার মনে হয় একটু ময়েশ্চারাইজারটা হেভি ইউজ করতে হবে। আর আমার মনে হয় এই সিটিএমটাকে সবাই যদি ফলো করে মোটামুটি আর কিছু করার প্রয়োজন হয় না। আর যাদের একান্তই সময় নেই একদম হাতে, তারা অন্তত আমি সাজেস্ট করবো যে তাদেরকে ক্লিনজিংটা প্রপার করতে এবং সপ্তাহে অন্তত 2 দিন এক্সফোলিয়েট করতে ভালো কোনো স্ক্রাবার দিয়ে, আর প্রোটেকশনটা অবশ্যই নিতে, কারণ শীতকালে ভীষণ বেশি প্রোটেকশনের প্রয়োজন হয় আমাদের। কারণ বাইরে যখন যাচ্ছি আমরা রোদটাকে অ্যাভয়েড করি না, শীতকালে শীত লাগে বলে আমরা রোদটাকে এনজয় করি, সো ছাতাও ইউজ করি না সেভাবে, যার জন্য ট্যানিং ভীষণভাবে পড়ে এবং স্কিনটা ড্রাইও হয়ে যায়। তো তোমরা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে তোমরা কতক্ষণ বাইরে আছো সেই অনুযায়ী, আর যদি অনেকক্ষণ বাইরে থাকো তো অবশ্যই সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশন করবে, আর সিম্পলি ভীষণভাবে। আর আমার স্কিন কেয়ার রুটিন ছিল এটা। তোমরা তোমাদের যাদের ভালো লেগেছে প্রোডাক্টগুলো, তোমরা যারা পারচেস করতে চাও, তো আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সবাই অবশ্যই সেখান থেকে কিনতে পারো। আর আরেকটা কথা যেটা শেয়ার করার আছে, তোমাদের যাদের মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলোর মধ্যে পার্টিকুলার কোনো প্রোডাক্টের তোমরা মানে পার্সোনালি রিভিউ চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি সেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ দেবো, আমি কতদিন ধরে ইউজ করছি বা কী কী বেনিফিট পেলাম বা কী কী মানে কনস রয়েছে বা কী কী ফল্ট রয়েছে, তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন প্রেস করবে সবসময় আপডেটের ভিডিও পাওয়ার জন্যে। আর সবাই পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ যদি বাবা বাই, নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই আবার দেখা হবে, বাই।